বাজারের নাম শিলা বাজার, শিলা হাট। সবাই বাজারই বলে, শুক্রবারে বসে শিলা বাজার, পাশেই শিলা নদী। শিলা একটি মেয়ের নাম, শিলা একটি নদীর নাম এবং শিলা একটি বাজারের নাম। বাংলাদেশের ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার বাগলা থানায় এই বাজারের অবস্থান। খুবই ছোট্ট একটি হাট, গ্রাম্য হাট। যারা বিদেশে বসে দেখছেন তাদের অবশ্যই গ্রামের কথা মনে পড়ছে, আপনারা আবেগপ্রবণ, স্মৃতিকাতর হয়ে যাচ্ছেন। সময়টা শুক্রবারের দুপুরের একটু পর, দুপুর বিকালের মাঝামাঝি, 3টা সাড়ে 3টা, ওই সময়ের মধ্যে বাজারটা সবেমাত্র জমা শুরু করেছে। কথা বলছি আমি নাজিব মাহফুজ খান। এটি হচ্ছে 2020 সালের নভেম্বর অক্টোবর, ওই সময়ের কথা। আমি নির্দিষ্ট করে বলতে পারবো না কখন ভিডিও করেছিলাম। সূর্য এখন কিন্তু সেই পশ্চিম আকাশে হেলে পড়ার অবস্থা। মাঝখানে আমি অনেকটা সময় সেই মাঠের মাঝখানে বসেছিলাম। সেখানে পুরাতন আমলের একটি কাচারি আছে। কাচারি মানে যেখানে জমিদারদের খাজনা তোলা হতো। এবং মজার বিষয় হচ্ছে, আমি তো গাজীপুর জেলার মানুষ, এখানে যে কাচারি ঘরটি আছে সেটি হচ্ছে ভাওয়াল জমিদারদের কাচারি। সেটি নিয়ে আরেকটি নতুন ফ্রেশ ভিডিও দেব আপনাদের উদ্দেশ্যে। এই জায়গা, এই বাংলাদেশ, এই গ্রাম বাংলা, এই জীববৈচিত্র্য, এই মানুষ, তাদের জীবনাচার, জিনিসগুলো পাটকাঠি। শুদ্ধ ভাষায় বা প্রমিত বইয়ের ভাষায় পাটকাঠি, আমরা গাজীপুরের কাপাসের আঞ্চলিক ভাষায় বলি ফোলা। এটা হচ্ছে ফোলা বলি আমরা। আপনাদের অঞ্চল, আপনারা এক এক অঞ্চলে এক এক রকমভাবে বলেন, কী বলেন আপনারা একটু কমেন্টে জানান তো, আপনাদের অঞ্চলে এটাকে কী বলে।